নিয়ে আলোচনা করব কি সাইড বাট এই জায়গাটাতে ঢোকার আগে সেই আবার গ্লাইকোলাইসিসের কিছু জিনিসকে কিন্তু আবার টানতে হবে কিছু কনসেপ্ট ক্লিয়ার না করে এই জায়গাটাতে আমরা ঢুকতেও পারবো না চাইলে কোন জায়গাটা দেখো আমি ফোকাস করছি খুব সিম্পল কয়েকটা জায়গায় ডিউরিং গ্লাইকোলাইসিস ওয়ান মলিকিউল অফ গ্লুকোজ আর টু প্রথ

আমরা আগের দিন বুঝেছিলাম ব্যবসায় এই গ্লাইকোলাইসিসের বিজনেসে কিভাবে আমরা এই টুই এটিপি লাভ করতে পারি তার সাথে আরেকটা জিনিস পেয়েছিলাম এটা গতদিন আমি কিছুই বলিনি টু মলিকিউলস অফ এন আজকে এটার সম্বন্ধে একটু বলা উচিত আমি প্রথম দিন যখন গ্লাইকোলাইসিস বেসিক ভাবে পড়িয়েছিলাম তখন এনএডিএইচ টা বলে আজকে একটু বলি যদিও এটার সম্বন্ধে আজকে বললেও কাফি হবে না কারণ এর অ্যাসোসিয়েটেড যে টপিকটা ক্লিয়ার হলে এটা বুঝবে সেটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন সেটাও আবার আজকে হবে না তবুও এবার একটুখানি জানি গ্লাইকোলাইসিসের এনার্জি প্রোডাকশন আর একটু দেখে নি আমরা যেমন আমরা যদি গ্লাইকোলাইসিসের এই প্রোডাকশানে এটিপি যদি প্রোডাকশন দেখি আমি নেট ডাইরেক্ট এই রিয়াকশনের সাথে কাপলড হয়ে যেটা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন বলে হোয়াট ইজ সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন রিমেম্বার ওয়েন এভার এনি এটিপি গেট প্রোডিউস ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ এনি অনগোয়িং বায়োকেমিক্যাল পথওয়ে সা্ড অফ এটিপি প্রোডাকশন ইস নোনেট লেভেল ফসফরাইজেশন বায়োকেমিক্যাল পাথ হয়ে ওখানে নটা দশটা মতো স্টেজেস ছিল তার সাথে অ্যাসোসিয়েটেড হয়ে শেষের দিকে মনে করো কতগুলো এটিপি ডাইরেক্ট তৈরি হয়েছিল ঠিক সেগুলোকে সাবস্টেট লেভেল ফসফরাইজেশন বলে আর যোগ করে তার নেট নাম্বার টু এটিপি হচ্ছিল যদিও সাবস্টেট লেভেল চারটে ছিল কিন্তু আমি নেট রেজাল্টটা লিখছি যে দুটো আমার লাভ হল মজার ব্যাপার এবার একে কনসিডার করতে হবে এ না একটা ইনডাইরেক্ট প্রোডাকশন দেয় কার না এটিপির কোথায় দেয় না ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে সেটা কোথায় থাকে স্যার এটা সম্বন্ধে ডিটেলসে বলবো এখন আপাতত জেনে রাখো এটা না ডাইরেক্টলি কোনো এটিপি প্রোডাকশন তখনই দেয় না বিইং অ্যাসোসিয়েটেড উইথ গ্লাইকোলাইসিস তখনই তৈরি করে না এই মলিকিউলসটা তৈরি হয়ে থাকলো এটা পরে মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢুকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বিভিন্ন স্টেপ ওয়াইজ রিয়াকশন কমপ্লিট করে দেন ইট উইল রিলিজ সার্টেন অ্যামাউন্ট অফ এটিপি অ্যান্ড ইট হ্যাজ বিন এস্টিমেটেড দ্যাট আপন ব্রেকডাউন অফ ওয়ান মলিকিউল অফ এনএডিএইচ রাফলি থ্রি এটিপি মলিকিউল তা প্রডিউস এটা একটা গিভেন ডেটা মনে রেখো কাজে লাগবে মানে প্রত্যেকটা এক একটা এনএডিএইচ এখানে দুটো তৈরি হয়েছে তাহলে আমি বলছি মনে রাখার জন্য একটা এনএডিএইচ মাইটোকন্ডিরা ভেতরে গিয়ে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে নিজেকে কাজে লাগিয়ে টোটাল তিনটে এটিপি তৈরি করতে পারে তাহলে এই ইনডাইরেক্ট প্রোডাকশন কার থেকে এনএডিএইচ থেকে তাহলে এই ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে কটা এটিপি তৈরি হবে টু ইন্টু থ্রি সিক্স এটিপি এনএডিএইচ এই যে এনএডিএইচ কথাটা লিখেছি এটা মাইটোকন্ডিয়ার ভেতরে গিয়ে এটিপি কিছু ইনডাইরেক্ট তৈরি করতে পারে এ কারণে আমি ইনডাইরেক্ট কথাটা লিখেছি কারণ এটা তখনই হয় না এর সাথেই হয় না তখন গিয়ে ওভারঅল প্রোডাকশন অফ এটিপি মলিকিউল ডিউরিং এনারেভিক রেসপিরেশন দ্যাট বিকম এইট এটিপি মলিকিউল সো ইফ ইউর অক্স টু রাইট হোয়াট ইজ দা নেট এনার্জি প্রোডাকশন অম্বার অফ এটিপিং প্রডিউস

মাইটোকনির ভেতরে কিছু ঢুকে কাজ করতে পারে না তখন তোমার নেট প্রোডাকশন টু এটিপি থাকবে যেটা ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে দেখা যায় বা আমাদের হয় এমন নয় আমাদের এনারেভিক রেসপিরেশন কখনো হয় না হয় যদিও হয় তখন কিন্তু গ্লাইকোলাইসিসের দুটো এটিপি আমরা লাভ করতে পারবো বাই ব্রেকিং ডাউন ওয়ান মলিকুল গ্লুকোজ এই দ্য ক্লিয়ার নাও আমরা ডিসকাস করবো এই পায়ুরুবেদের ভবিষ্যৎকে কতদিন আমরা পাইরুভেট অক্সি শেষ করেছি চলো নাও উই উইল ডিসকাস হোয়াট আর দ্য ফেটস অফ পাইরুভেট ডিউরিং গ্লাইকোলাইসিস আ সিক্স কার্বন কম্পাউন্ড দ্যাট ইজ গ্লুকোজ ব্রোক ডাউন ইনটু থ্রি কার্বন টু মলিকিউল অফ থ্রি কার্বন কম্পাউন্ড রাইট পাইরুভেট কটা কার্বনের তিনটে করে কার্বন থাকে তাহলে এই ছটা কার্বনের গ্লুকোজ তিনটিনে ভেঙে গেছে এবার আমরা জানবো পাইরুভেট কি তৈরি করে এক একটা থেকে কি তৈরি হয় চলো পেট অফ পাইরুভেট বলে আমাদের একটা জিনিস আলোচনা করে নিতে হবে আগে ফেট অফ হোয়াট পেট অফ পাইরুভেট দুটো ফেট আছে একটা বলে নিশ্চই এডিং করে লিখতাম না দুটো ফেট আছে কি কি ফেট সেটা আন্ডার অ্যানারেবিক কন্ডিশন অ্যারেবিক কন্ডিশন দিস আর দ্য

ল্যাক্টেড ল্যাকটিক অ্যাসিড নাম শুনেছি আমরা এটা কিন্তু অ্যানারেবিক কন্ডিশনে এন প্রোডাক্ট ব্যাকটেরিয়া তো তৈরি হয় আমাদের শরীরেও যদি কখনো অ্যানারেবিক রেসপিরেশন হয় আমাদের বডি মাসেলও কিন্তু ল্যাক্টেড তৈরি করবে তোমরা শুনেছ প্রবাবলি আমরা যখন কোনো হেভি এক্সারসাইজ কন্টিনিউয়াস টাইম বিংসে করি আমাদের পেশি ক্লান্ত হয়ে যায় মাসেল ফ্যাটিক বলে এটাকে ধরো অনেকক্ষণ ধরে তোমাকে বলা যে চলো পুলাপ পুষাপ কি বলে ওগুলোকে আমি যাই না সেই করো আমি তো একটাতেই শেষ একটাও পারবো কিনা ঠিক নেই এবার তোমাদের মধ্যে যারা ব্যাম্বিড় আছো তারা হয়তো দেখা গেল একশো খানা দুশো খানা দিয়ে ফেললে তারপর দেখবে তোমার মাসেলখানে অদ্ভুত একটা স্ট্রেইন ফিল করবে হয়তো আটকে গেছে খুলছে না বা ভাঁজ করতে পারছো না অদ্ভুত ব্যথা অদ্ভুত একটা পেইন থাকবে অন্তত তোমার ইচ্ছে করবে না অন্তত এখনই আর হাতটাকে ভাঁজ করি প্রচন্ড ব্যথা হবে কিন্তু কিছুক্ষণ টাইম দাও যেরকম আছে ফিজিক্যালি রিল্যাক্স থাকার চেষ্টা করো আস্তে 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 কোথায় যেন ব্যথাটা মিলিয়ে যাবে তো এই ইনিশিয়াল ওই ব্যথাটা আসে কিন্তু ডিউ টু ডিপোজিশন অফ ল্যাকটিক অ্যাসিড ইন দ্য মাসেল এটা অনেকটা দৌড়লে হতে পারে তোমাকে আমি ইদারা থেকে জল তুলতে বললাম যদি ভালোবেসে বলি তো এক বালতি বলবো যদি শাস্তি দেওয়ার জন্য বলি একশো বালতি বলবো তো ডিফারেন্সটা তখন আমি বুঝতে পারবো যে কি ঠেলাটা আমার এই বাইসেপ ট্রাইসেপ ফেস করবে ইদারা থেকে জল তুলতে গেলে তো যে কোনো স্ট্রেনাস এক্সারসাইজ হতে পারে তাতে আমাদের মাসেল কিন্তু প্রথমে অ্যারাবিক রেসপায়ার করে তারপরে অ্যানারিবিক্যালি রেসপায়ারিং করা শুরু করে দেয় আর যখন অ্যানারেভিক রেসপায়ার করে তখন এন্ড প্রোডাক্ট হিসেবে ল্যাকটেড বা ল্যাকটিক অ্যাসিড তৈরি করে যখন এটা করে তখন এর কিন্তু আর ফার্দার কোনো ভবিষ্যৎ নেই এতে টোটাল এটিভি খুব কম তৈরি হয় এইটাতে এই প্রসেসটাতে হেল্প করে যে এনজাইম সেই এনজাইমটার নাম হলো ল্যাক্টেড ডিহাইড্রোজেনেস আমি শর্ট শর্ট ফর্ম লিখলাম তোমরা ফুল ফর্ম লেখো এখান থেকে নিটে কোশ্চেন আসে ল্যাক্টেড ডিহাইড্রোজেনেস এর প্রস্তেটিক গ্রুপ কি এটা একটা জিঙ্ক প্রস্থেটিক গ্রুপ মিডিয়েটেড এনজাইম কেমন মনে রেখো এই ল্যাকটেড ডিহাইড্রোজেনেস যখন করে এখানে কোনো কার্বন ডাই অক্সাইড রিলিজ হয় না সে ওয়াই বিকজ পাইরুভেট ইজ অলসো আ থ্রি কার্বন কম্পাউন্ড এন্ড ল্যাকটিক অ্যাসিড অলসো আ থ্রি কার্বন কম্পাউন্ড সো দে আর ইউ মে নট ফাইন্ড এনি লস অফ কার্বন অ্যাটম তো কোনো কার্বন ডাই ডাইঅক্সাইড বেরোবে না তাহলে স্যার এখানে আর কিছু রিমার্কেবল চেঞ্জেস হ্যাঁ আছে এনএডিএই এটা রিসাইকেল ব্যাক হবে এনএডি প্লাস এটা কেন হলো দরকার কি ছিল আ দরকার আছে বাবু এই জায়গাটা খেয়াল করো গ্লাইকোলাইসিস এ গ্লাইকোলাইসি কোন পার্টিকুলার রিয়েকশন স্টেপে এনএডিএস তৈরি হয়েছিল মনে আছে গ্লিসার এল বি হাই থ্রি থেকে যখন ওয়ান থ্রি বিস ফস্ফো তৈরি হয়েছিল এই পার্টিকুলার রিয়াকশনটা মনে করো এনার্জি জেনারেশন ফেজের ফার্স্ট রিয়াকশন কে ক্যাটালাইজ করেছিল গ্লিসারাইলডিহাইড থ্রি ফসফেট ডিহাইড্রোজেনের সেটা আর আমি পুরো লিখি না একটু তো আমাকে ফাঁকি দেওয়ার একটু পারমিশন তোমাদেরও দেওয়া উচিত গ্লিসারাইলডিহাইড থ্রি ফসফেট ডিহাইড্রোজেনের এই এনজাইম রিয়াকশনটার ক্যাটালিসিসটা মনে করো এটা সিঙ্গল স্টেপ রিয়াকশন দিয়ে অনেক ধরনের কোশ্চেন আসে এই পার্টিকুলার স্টেপটাতে এখানে একটা রিয়াকশন দিয়েছিল তৈরি হচ্ছিল যদি ভুলে গিয়ে থাকো তাহলে একবার পাতা উল্টে দেখে নাও স্টাডি মেটেরিয়ালে ঠিক এর আশা করি মনে আছে যে যেটা এখানেও লেখা আছে দুটো এনএডিএইচ তৈরি হয় পুরো একটা গ্লুকোজ ভাঙলে ক্লিয়ার এই এনএডিএইচ ভবিষ্যতে যদি অ্যারেবিক রেসপিরেশন হয় তাহলে তো মাইটোকন্ড্রিয়া ভেতরে যাবে এবং কিছু করবে সেটা কি করবে কিভাবে করবে সব পরে বলবো কিন্তু যদি এটা অ্যারেবিক রেসপিরেশান না হয় তাহলে তো মাইক্রোপন্ডির ভেতরে সাইকেলও হবে না অন্য কোনো রিয়াকশান স্টেপও এগোবে না আটকে যাবে বা থেমে যাবে তাহলে এর কিন্তু তখন কোনো ভবিষ্যৎ থাকবে না তাহলে ভেবে দেখো একটা সার্টেন টাইমের পর এনএডি প্লাস থেকে এনএডি তৈরি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে একটা সময় এই মেটেরিয়ালটা কম পড়ে গেলে তাহলে তো গ্লাইকোলাইসিস রিয়াকশন স্টেপটা বন্ধ হয়ে যাবে যারা অ্যানারেবিকালি রেসপায়ার করছে এমন কোনো লিভিং সেল তাকে কিন্তু এরও ফ্লোটা সাইটোপ্লাজমে বজায় রাখতে হবে রিসাইকেল ব্যাক অফ এনএডিএইচ যেটা এই প্রসেসে করা হয় এনএডিএইচ যেটা এখানে তৈরি হলো এটাকে আবার ভেঙে এই র মেটেরিয়ালটাকে রিলিজ করে দিল দ্যাট উইল এগেইন এন্টার ইনটু দা গ্লাইকোলাইসিস মেইন চেইন রিঅ্যাকশন এন্ড ট্রাই টু কন্টিনিউ দা কেমিক্যাল ব্রেকডাউন অফ গ্লাইকোলাইসিস এটা চালিয়ে যেতে পারবে এখান থেকে কোশ্চেন আসে হোয়াট ইজ দা সিগনিফিক্যান্স অফ ব্রেকডাউন অফ এনএডিএইচ

সেলের মধ্যে মাইটোকন্ডিয়া থাক না থাক এসব কিছু ঢোকে না কিন্তু অ্যারেবিক রেসপিরেশন যদি হয় এই ভদ্রলোক মাইটোকন্ডিয়া ভেতরে ঢুকবে অ্যাসিডাইল কোয়ে তৈরি করবে দ্যাট ইজ দ্য স্টার্ট প্রোডাক্ট অফ ট্রেপ সাইকেল বাট ওয়েট এখানে কিছু নোটস আছে কি কি দেখো কেন আমি বলছি এই জিনিসটা আমি ছবির মতো তৈরি করে দেবো এটা আমি প্রথমেই বলেছি এটা একটা থ্রি কার্বন কম্পাউন্ড বলা আছে ওখানেই লেখা আছে দেখো এটা একটা টু কাউন্ট কার্বন কম্পাউন্ড কি হলো তাহলে আর এক কার্বন কোথায় গেল তার মানে এই রিয়াকশনে কার্বন ডাইঅক্সাইড বের হয় একটা কার্বনের লস হচ্ছে তাহলে এখানে আমার একটা ইনপ্রোডাক্ট ডেফিনেটলি সিও টু পাবো একটা কার্বন লস হচ্ছে আর কি পাবো স্যার এই রিয়াকশনটা ক্যাটালাইজ করে কে এটা হলো পাইরুভেট ডিহাইড্রোজেনেজ আমি শর্ট ফর্ম লিখি তোমরা ফুল ফর্ম লেখো পাইরুভেট ডিহাইড্রোজেনেজ এনজাইম এখান থেকেও কোশ্চেন আসে নিটে কি না এর

বিশেষ ট্রান্সপোর্টার প্রোটিন দিয়ে আগে মাইটোকন্ডিয়ার ভেতর ঢোকে দেন ইট গেট কনভার্টেড ইন্টু টু কার্বন কম্পাউন্ড অ্যাসিডাইল করে অ্যান্ড ইট উইল রিলিজ টু ডিফারেন্ট বাই প্রোডাক্টস ওয়ান ইজ কার্বন ডাই অক্সাইড আর আরেকটা এনএডিএইচ তাহলে এবার আমায় বলো একটা পাইরুবেট আন্ডার অ্যারোবিক অ্যানারোবিক ছেড়ে দাও তো সেরকম কিছু ভবিষ্যৎ নেই পাইরুবেট থেকে কটা অ্যাসিডাইল করে তৈরি হবে মাইটোকন্ডিয়ার ভেতরে একটা গ্লুকোজ থেকে কটা অ্যাসিটাইল করে তৈরি হবে এই পাশেই শুধু অ্যাসিডাইল কোয় হবে পাশা লিখবো না যদি যদি এই ছকটাকে দেখি একটা গ্লুকোজ থেকে কটা অ্যাসিটাইল কোয় তৈরি হওয়া সম্ভব দেখো এটাকে কি সুন্দর আমি ছক করে দুটো আলাদা আলাদা ভাবে ক্যারি করছি এটা ক্যারি করার উদ্দেশ্য আছে যে এটাকে স্প্লিট করে আমি টানছি এখানেও একটা অ্যাসিটাইল কোয় হবে এই পাইরুভেটটাও তো আরেকটা অ্যাসিটাইল কোয় তৈরি করবে ইজেন্ট ইট তাহলে দুটো অ্যাসিটাইল কোয় হলো এই দুটোই টু কার্বন কম্পাউন্ড এই দুটোই দুই কার্বন কম্পাউন্ড তাহলে এই প্রসেসের আগে এই জায়গাটাতে আরো আরেকটা একটা করে দুটো রিঅ্যাকশনই এখানেও হবে এখানেও হবে আমি আর দুটো আলাদা করে লিখছি না এনএডিএইচ তৈরি হবে এটাও কিন্তু ভবিষ্যতে গল্প আছে এখানে হলো এখানে হলো মনে রেখো এখানেও হবে কিন্তু এনএডিএইচ চলো আমি লিখেই দিই তোমরা এমনি যদি আবার ভুল করো তখন আমি পড়বো বিপদে এই রিয়াকশনে এনএডিএইচ হলো সিও রিলিজ হবে আমি আর এখানে লিখলাম না এনএডিএইচ ও লাগবে এটা কিন্তু ভবিষ্যতে এনার্জি ক্যালকুলেশনে কাজে লাগবে বি কেয়ারফুল এইবার ক্রেপ সাইকেল শুরু হবে নাও অল দ্য রেসিপিজ আর রেডি টু স্টার্ট দ্য ক্রেপ সাইকেল So what is the starting molecule for সাইকেল cycle? অ্যাসিটাইল acetyl আমরা এই জায়গায় আছি this area.